দেখুন গতবারে ওনারা এরকম অনেক ডায়লগ দিয়েছিলেন এবারে এত লোক এসে মমতা ব্যানার্জি হাতে পায়ে ধরছে আপনি আসুন মোদির সামনে উনি কিন্তু সাহস করছেন না উনি জানেন মোদি যা করছেন দেশের স্বার্থে আর ওনাদের মতো যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের বিরুদ্ধে করছেন সাধারণ মানুষ খুব খুশি দু হাজার টাকা বাতিল হয়েছে বলে কারণ দু হাজার টাকার বান্ডিল নোট বাজারে দেখা যায় না কোথাও কোথাও লুকোনো আছে এবার সেগুলো বেরোবে সেজন্য মানুষ খুব খুশি আছে সেখানে যাদের ভয় আছে যে ইলেকশনের টাকাটা চলে গেল সেই দুশ্চিন্তা থেকে এইসব কথাবার্তা বলছেন জঙ্গলমহলে নবজোয়ারে অভিষেককে চোর স্লোগানের পরে আর ঝুঁকি না নিয়ে কাল নবজোয়ারে যোগ দিতে শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী কতদিন কোলে আর ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি একটু রাস্তায় তো ছাড়ুন উনি নেতাকে ছেড়ে দিয়ে বোঝা গেলেন যে দম কতটা আছে পুলিশ এনভিএফ তারপরে কি বলে আপনার সিভিক পুলিশ এইসব নিয়ে ভিড় করতে হচ্ছে পার্টির লোক কিছু নেই কিছু কাটমানিখোর গুন্ডা বদমাস আছে আর এই পুলিশ দিয়ে ভিড় করতে হচ্ছে রাস্তা জাম করে করতে হচ্ছে তাও মানুষ সঙ্গে নেই কেউ চোর বলছে কেউ রাস্তা আটকাচ্ছে এরকম জননেতা বাড়ির মধ্যে তৈরি হলে তা দ্বারা সমাজে কিছু হবে না শুভেন্দু সভা বাতিল করলো অনুমতি দিল না হাইকোর্ট পনেরো দিন আগে সেটাকে করতে হয় এবার তো সভাটা করে সভা আমরা করেছি ঠিক আছে কোর্টে গেছি আমরা সরকারের যে স্বৈরাচারী মনোভাব তার বিরুদ্ধে কোর্টে বারবার যেতে হচ্ছে যেটা কোর্ট ন্যায় মনে করেছেন সে আদেশ দিয়েছেন আমরা কোর্টের আদেও আদেশ মেনে নি সেটাও মেনে যেতে পুলিশকে লক্ষ্য করে গুলি এবং পুলিশকে মারধরে ঘটনা আবার সেই পুলিশকে মারধরের ঘটনা এটা কি বলবেন না যখন ওখানে বিএসএফ গুলি চালিয়েছিল গরু পাচারকারীদের উপরে তার বাড়িতে গেছিলেন অভিষেক ব্যানার্জি চোখের জল মুছিয়ে দিয়েছিলেন গরু পাচারকারীদের জন্য এত দুঃখ আর মানুষ যখন পুলিশকে তাড়া করছে এই যে জনরোষ পুলিশ মার খাচ্ছে কেন কারণ পুলিশের উপরে মানুষের ভরসা নেই পুলিশও এই দুর্নীতি আর চোরেদের সঙ্গে না বারবার এটা হচ্ছে তো তার মানে এই প্রশাসনের উপরে লোকের ভরসা নেই সরকারের উপরে ভরসা নেই মমতা ব্যানার্জির উপরেও লোকের আজকে ভরসা নেই এই ঘটনাগুলো ঘটছে এটা খুবই দুঃখজনক অপরাধীদের যদি পুলিশ ধরতে না পারে তাহলে অপরাধ বাড়তে থাকবে সেটাই দেখতে পাচ্ছি সব জায়গায় নতুন সংসদ ভবনের যে দার তাতে রাষ্ট্রপতিকে ডাকা হয়নি এটা অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বলে বারবার আদিবাসীদের ক্ষেপানোর চেষ্টা আমি প্রথম বলছি অভিষেক ব্যানার্জি কি এই রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করেছিলেন কোন মুখে দ্বিচারিতার কথা বলেন টিএমসি বয়কট করেছিল রাষ্ট্রপতি ভোট এটা যেন কেউ ভুলে না যায় তখন রাষ্ট্রপতি আদিবাসী সমাজের মনে পড়েনি এই দোকলারা এই দ্বিচারিরা এই দু নম্বরই যত না এদের মা বাপের ঠিক নাই তখন কি বলে সেই জন্য এদের সম্বন্ধে সমাজ যেন ঠিক মনে রাখে আদিবাসীরা বিজেপির সঙ্গে আছে দেখে নিন সারা ভারতবর্ষে এসসি আর এস সবচেয়ে বেশি বিজেপি জিতেছে নরেন্দ্র মোদী তাদের বাড়িতে লকডাউনের সময় চাল ডাল পৌঁছে দিয়েছেন তাদের পাকা বাড়ি বানিয়ে দিচ্ছেন শৌচালয় বানিয়ে দিচ্ছেন তাদের বাড়িতে খাবার জল পৌঁছে দিচ্ছেন কৃষকদেরকে ছ হাজার টাকা বছরে দিচ্ছেন নরেন্দ্র মোদী করেছেন মহিলাদের গ্যাসের ব্যবস্থা করেছেন তাদের লোন দিচ্ছেন মেয়েদের পড়ার ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদী করেছেন ওনারা আদিবাসীদের খেপিয়ার দিন ভোট নিয়েছেন তাই কর্মী ওদের বিরুদ্ধে আদিবাসী ওদের বিরুদ্ধে আর এখানে মতুয়াও ওদের বিরুদ্ধে রাজবংশী ওদের বিরুদ্ধে সারা ভারতবর্ষের এসসি আর এসটি বিজেপির সঙ্গে আছে আগামী দিনে থাকবে মিথ্যা কথা বলে তাদেরকে ভোলাতে পারবে কিন্তু তার পাশাপাশি তো উনিশটা রাজনৈতিক দল তারাও একই সঙ্গে তৃণমূলের সঙ্গে রবিবার সেন্ট্রাল এই রাজনৈতিক দলগুলোর কতটা শক্তি আছে কটা এমপি অনেকে তো এমপিই নেই এরকম দল খালি এই যে দলগুলি আজকে আছে সংকটে ভুগছে আগামী নির্বাচনে যাদের হয়তো পার্লামেন্টে পৌঁছবার লোক থাকবে না তারা ওদেরকে সঙ্গে নিয়ে বলছেন উনিশটা বিশটা দল এই বিশটা দলের কোথায় অস্তিত্ব আছে যেন সাধারণ মানুষ আজকে গর্বিত পঁচাত্তর বছর পরে স্বাধীনতার একটা নূতন রাষ্ট্র আমরা পার্লামেন্ট ভবন পাচ্ছি যেটা আগে হওয়া উচিত ওই জর্জর ভবনের জায়গায় কেন তৈরি হয়নি যারা আটকে রেখেছিলেন সরকারি পয়সা লুট করেছেন আর এরা চিরদিন রাষ্ট্রপতিকে কোনোদিন সম্মান দেননি রাষ্ট্রপতিকে কর্মচারী কিন্তু ব্যবহার করছে কংগ্রেস তারা কোন কোন প্রোগ্রাম রাষ্ট্রপতিকে ডেকেছে কোন দিন রাখেনি ইন্দিরা গান্ধী ওখানে এনএস বিল্ডিং উদ্বোধন করে রাজীব গান্ধী লাইব্রেরি উদ্বোধন করেছেন আর আজ মনে পড়লো রাষ্ট্রপতির কথা রাষ্ট্রপতি সম্মানীয় তিনি তার যে কাজ যখন বাজেট ভাষণে উনি গিয়ে ভাষণ দেন সেটাকেও ওরা বয়কট করে আজ কেন রাষ্ট্রপতি কথা বলছে সে যারা এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড করে রাজনীতিতে তাদের দিন শেষ হয়ে আসছে বিস্ফোরণের দেশ সপ্তাহ বাদে অবশেষে কাল মুখ্যমন্ত্রী ঠিক করেছেন তিনি খাদিপুর যাবেন উনি দেখতে পাচ্ছেন বিক্ষোভ হবে কি না ওনাকে আবার চোর চোর না বলে দেয় চোরের রানী তো উনি তো সেই জন্য পরিস্থিতিতে যাচ্ছেন হয়তো পুলিশ দিয়ে ছেড়ে দেবেন মানুষকে কাছে আসতে দেবেন না হেলিকপ্টার থেকে নেমে গ্রামে গিয়ে হেঁটে চলে আসবেন যেমন বন্যা দেখতে যান জলে নামেন না উপর থেকে দেখে নেন এই ধরনের হাওয়াই সফর করবেন একটা অরূপ কি মনোজ তিওয়ারির মধ্যে লেগে গেছে দেখুন প্রত্যেক দিন কোথাও না কোথাও কোন খারাপই হচ্ছে আর টিএমসির মধ্যেই হচ্ছে কারণ যত গুন্ডা বদমাস সোশ্যাল সব টিএমসির মধ্যে ঢুকে পার্টিকে কবজা করে নিয়েছে আর সেটা কেউ সংলাতে পারছে না পারবেও না আর যদি মন্ত্রীদের মধ্যে এরকম মারামারি চুলোচুলি হয় তো সাধারণ কর্মী যারা পাড়ার গুন্ডা খোর তারা তো মারামারি করবে কিন্তু মজার বিষয় বা দুঃখের বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাচ্চারা সে বোমায় মারা যাচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছেন দোকানে ঢুকে গুন্ডারা গুলি চালাচ্ছে দোকানদার মারা যাচ্ছে কি চলছে এটা কোথায় আইন কারণ আছে এখন এই বাংলায় কালকে সকালে আপনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে আফগানিস্তান করার চেষ্টা চলছে তার কিছুক্ষণ বাদে ববি হাকিম বলেছেন পশ্চিমবঙ্গ যদি আফগানিস্তান হয় তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে সিরিয়া ববি হাকিমকে বলব ওইখানে খিদিরপুর থেকে কালীঘাট না করে একটু বাংলা শহরের বাইরে বেরুন কলকাতা দেখে আসুন কি চলছে কেন আপনার খোকাবাবুকে চোর চোর শুনতে হচ্ছে কেন আপনাদের মন্ত্রীদের চোর চোর শুনতে হচ্ছে কেন মানুষ পুলিশকে তাড়া করছে ঘেরাটোপের মধ্যে গল্প বলবেন না যান দেখুন পশ্চিমবাংলায় সিরিয়া হয়ে গেছে অলরেডি

এখন ওদের পার্টির লোকেরা মারা যাচ্ছে সেটা সুইসাইড বলছে না কারণ তার পার্টির লোকেরাই বলছে যে পার্টির লোকই মেরেছে তো বিজেপির লোককে খুন করা যেখানে আমাদের শক্তশাল শক্তিশালী নেতা আছে যে লড়াই করছে তাকে খুন করে দাও কারণ একটা এফআইআরও পুলিশ নেয় না কোনো বিচারও হয় না প্রায় তিনশোর কাছাকাছি কর্মী গত ছ সাত বছরে মারা গেছেন আমাদের এফআইআর নাই কোথাও চার্জশিট নেই একটা লোক সাজা পায়নি সিবিআই লাগিয়ে এফআইআর করতে হচ্ছে